বিপুল পরিমাণে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি সহ একাধিক পাখির হত্যা সঙ্গে মৃত পাখির দেহাংশ নিয়ে বিদেশে পাচার করার মতো নৃশংস ঘটনা ঘটলো ঢোলাহাটে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম সালাউদ্দিন মীর। সূত্রের খবর, সালাউদ্দিন মীর 2016 সাল থেকে এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত। মূলত মৃত পাখির ছাল পালক সহ পাখির দেহাংশ বিদেশে বিক্রি করত সে। সালাউদ্দিন মীর নামে 32 বছর বয়স্ক একজন আসামিকে আমরা গ্রেপ্তার করি, যে একটা ক্ল্যান্ডেস্টাইন ইলিগাল ওয়াইল্ড লাইফ ট্রেডের সাথে জড়িত ছিল এবং বিদেশে বিশেষত রাশিয়া, বুলগেরিয়া, ডেনমার্ক, কানাডা, বেলজিয়াম প্রভৃতি দেশে সে এই ওয়াইল্ড লাইফের যে দেহাংশ সেগুলো সে পাচারের সাথে যুক্ত ছিল। রাশিয়া, কানাডা, বেলজিয়াম, বুলগেরিয়া সহ একাধিক দেশে এই মৃত পাখির দেহাংশ পাঠানো হতো। সেখানেই শৌখিন জিনিসপত্র তৈরির কাজে ব্যবহার করা হতো এই মৃত পাখির দেহাংশ। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কাছ থেকে এই তথ্য পাওয়ার পর দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তর তদন্তে নামে। এরপর নামখানা রেঞ্জের বনদপ্তরের কর্মীদের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তরের কর্মীদের একটি দল ঢোলাহাটের বীজপুকুর এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকে হাতে নাতে ধরা হয় সালাউদ্দিন মীরকে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে মৃত পাখির দেহাংশ উদ্ধার হয়েছে এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণ ওয়াইল্ড লাইফ আর্টিকেল, বেশ কিছু পাখির ছাল পালক এবং মৃত পাখি আমরা উদ্ধার করি। প্রচুর পাখির পালক এবং অন্যান্য দেহাংশ তার কাছ থেকে উদ্ধার হয়, যেটা তাকে জেরা করে আপাতত এখন অবধি আমরা জানতে পেরেছি যে 2016 সাল থেকে সে ব্যবসাটা চালিয়ে আসছিল এবং আশা করা যাচ্ছে যে একটা বড় জায়গা আমরা ধরতে পেরেছি। ইন্টারোগেশন এখনো জারি আছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 868টি বন মুরগির দেহাংশ, 168টি তিতিরের দেহাংশ। এছাড়াও উদ্ধার হয়েছে 933টি মাছরাঙার দেহাংশ, যেটি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। এই পাখিগুলিকে শুকনো করে বিদেশে পাচার করা হতো। এছাড়াও ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণে পাখির পালক উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমাণে পাখির দেহাংশ সালাউদ্দিন কীভাবে বিদেশে পাচার করতে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বনদপ্তর। কাকদ্বীপ থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।